ওয়ালাইকুম সালাম, কাকে চাই? জি, আমি একটু ফারিয়ার সাথে দেখা করতে এসেছি, আমার নাম আয়ান। ও আচ্ছা, তুমি তাহলে সেই ছেলে যে আমার ভাগ্নির সাথে চিট করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে এখন বড় বিজনেসম্যান সেজেছ, অরুণ থেকে আয়ান হয়েছ? না মানে, প্লিজ ফারিয়াকে একটু দেখে দিন, আমি ওর সাথে কথা বলে চলে যাবো। নো, আমি চাই না কখনো ফারিয়ার সাথে তোমার কোনো কথা হোক। প্লিজ দেখুন, আমি ওকে সরি বলতে এসেছি, আমাকে সরি বলার সুযোগটা দিন। কখনোই না, চলে যাও। শুন, আমার কথাটা শুন প্লিজ। দেখুন প্লিজ, প্লিজ প্লিজ। দেখো, ও যতবার তোমার কাছে গিয়েছে তুমি অপমান করেছো। ও তো একটা মানুষ, ওর তো মন বলে কিছু আছে। দিনের পর দিন মেয়েটা রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে তোমার জন্য। কি সুন্দর মেয়েটা আমার, আর কি হাল না করেছে নিজেকে। তোমাকে একটা কথা বলি শোনো, ফারিয়াকে তুমি এমন কিছু বলো না যেন আবার কষ্ট পায়। আসো ভেতরে আসো। ফারিয়া। জি মা। আয়ান আসছে তোর সাথে দেখা করতে। কী অবস্থা আপনার এখন? আমি কিন্তু আপনি অসুস্থ শুনে ফুল টানিনি, এসে শুনি আপনার শরীর খারাপ। ফুলটা আমি আপনাকে এমনি দেবার জন্য এনেছি। কেন এসেছেন আপনি? কারণ আপনাকে কষ্ট দিয়েছে তাই, ভালো লাগছিল না কিছু। আপনাকে দেওয়া কষ্টগুলো নিজেকেই কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি কোনো কাজে মন বসাতে পারছিলাম না, খেতে পারছি না, ঘুমাতে পারছি না, খারাপ লাগছিল অনেক। আপনারা তো চিন্তা করার কিছু নেই, আমি সব কিছু জেনে গেছি। আপনার আপনার বন্ধু বান্টি এসেছিল, এসে আমাকে চিরকুটটা দিয়ে গেছে। একটা ছবি দেখে প্রেমে পড়ে গেলেন, ইজন্ট ইট সো লেম? মানে কারো কোনো একটা পয়েন্ট অফ ভিউ থেকে ইটস লেম। আবার যদি অন্য কোনো কোণ থেকে দেখি তাহলে কিন্তু এটা চমৎকার। এরকম মানুষ পাওয়া কিন্তু খুবই দুষ্কর। আপনি এটা প্রমাণ করে দিয়েছেন যে শত শত হাজার হাজার মাইল দূর থেকেও ভালোবাসা যায়, সবাই সে ভালোবাসা মূল্যায়ন করতে পারে না, যেমন আমি পারিনি। আপনার ওই অমূল্য ভালোবাসার প্রতিদানে আপনি পেয়েছেন শুধুমাত্র অপমান আর লাঞ্ছনা। বান্টি আপনার সাথে যা করেছে সেজন্য আমি অসম্ভব লজ্জিত। আমি ওনার টাকাটা ফেরত দিতে চাই, প্লিজ না করবেন না। না না, টাকা আমার আর কোনো দরকার নেই। আমি জানতাম আপনি এটাই বলবেন, এই জন্য কোমর বেঁধে এসেছি। আমিও নাচর বান্ধে, আমি এটা আপনাকে দিয়ে যাবো। আসলে নিজের কাছে নিজেকে এত অপরাধ লাগছে, আমি আসলে নিজে নিজেকে ক্ষমা করতে পারছি না।
তারপর নিজের মনের সান্তনার জন্য আপনার কাছে দু হাত জোড় করে সরি বলতে চাই। আই এম রিয়েলি রিয়েলি সরি। আপনি কেন এভাবে সরি বলছেন? সরি তো আমার বলা উচিত। আমি তো আপনাকে অনেক জ্বালিয়েছি, বোকার মতো ভালোবাসাতে আমি করেছি, আপনাকে অবিশ্বাস করেছি। আমি আপনাকে আজকে কথা দিচ্ছি, আজকের পর আর কোনো দিন ভালোবাসার দাবি করে আপনার পথ আগলে রাখবো না। পারলে আপনি আমাকে মাফ করে দিন। আচ্ছা কি বলছেন এসব? আমরা কি বন্ধু হতে পারি? কেন? আমি চাই না আপনি আমাকে করুণা করেন। ভালোবাসা আর বন্ধুত্ব কোনটাই জোর করে হয় না। বিশ্বাস করুন, আমি জোর করে বন্ধু হতে চাচ্ছি না, একদম মন থেকে চাইছি। তারপরও আপনি যদি আমার বন্ধু হতে না চান, আমি আপনাকে জোর করব না। কিন্তু ভেতর ভেতর অনেক কষ্ট পাবো। আমরা কি বন্ধু হতে পারি? আমার জন্য না হয় কষ্টটাই তলায় থাক। ভালো থাকবেন, অনেক ভালো। আমি চাই না আমার কারণে আয়ন কষ্ট পাক।